টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাফল্যটা পেতে পারত বাংলাদেশ। সুপার এইটে প্রথম দুই ম্যাচ হারলেও সেমিতে যাওয়ার সেরা সুযোগটা পেয়ে গিয়েছিল বাংলাদেশ। আফগানদের দেওয়া 115 রান তাড়া করতে হতো মাত্র 12.1 ওভারে, তবে শেষ পর্যন্ত সেটি পারেনি বাংলাদেশ। সুপার এইটে জিততে পারেনি এক ম্যাচে, যার কারণ হিসেবে ব্যাটারদের সঙ্গে দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ফর্মহীনতাকেও কারণ হিসেবে দায়ী করেছেন তাসকিন আহমেদ। জানিয়ে তাসকিন বলেন, বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে তখন উইকেট ব্যাটম্যানদের পক্ষে কম ছিল। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, অন্য দেশের বড় বড় ব্যাটসম্যানকেও সেখানে ঢুকতে হয়েছে, সেখানে বোলারদের একটু বাড়তি সুবিধা ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর আমরা কিছুটা ভালো উইকেট খেলেছি, কিন্তু আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময় লাস্ট 10 বছর ধরে খেলছি, কখনোই এত লম্বা ব্যাট ম্যাচ দেখিনি, আশা করি এটা কাটিয়ে উঠবে। বিশ্বকাপ তো ভালো না গেলেও সমর্থকদের ধৈর্য ধরতে বলছেন তাসকিন, বিশ্বাস রাখতে বলছেন সমর্থকদের, বলেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টি টোয়েন্টিতে আমরা আগে থেকেই অনেক পিছিয়ে ছিলাম, সেখান থেকে তো উন্নতি হচ্ছে, শুধু মাইনাস পয়েন্ট দেখলে হবে না, এমনিতেই মাইনাসেই আছি, প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি, করে যাব। আপনারা হতাশ হচ্ছেন, স্বাভাবিক, আবার আমরা আপনাদের ভালো জয় উপহার দেব, বিশ্বাস রাখেন আমাদের উপর।